ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ ডিপিএল উদ্বোধনী দিনে বিগ স্পিড চার নম্বর মাঠে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নামে লিজেন্ড অফ রূপগঞ্জের ব্যাটসম্যানরা, যেখানে রূপগঞ্জকে এক প্রান্ত থেকে এক জড়েকে নাইম ইসলাম দুর্দান্ত ব্যাটিং এগিয়ে যাচ্ছিল 100 রানের দিকে। তবে তার ভাগ্য খারাপ হওয়ায় 114 বলে 92 রান করে 8 রানের আক্ষেপ নিয়ে ফিরতে হলো সাজঘরে। তবে সেইদিকে সাব্বির রহমান আবারও ফিনিশার রূপে নিজেকে পরিচয় দিয়েছেন, সেইদিকে 25 বলে 5টি চার ও একটি ছক্কায়ের মাধ্যমে 42 রানে দুর্দান্ত একটি ইনিংস রূপগঞ্জকে এনে দিয়েছেন 7 উইকেটে 291 রানের বিশাল সংগ্রহ। উদ্বোধনী দিনে সাব্বির রহমানের এমন ইনিংস অনেকের মন ছুঁয়ে গেছে, তাই ক্রিকেট প্রেমিকেরা চাচ্ছে সাব্বির রহমানের আবারও প্রত্যাবর্তন। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।